korang, du korang, du korang, du korang, fa'ala korang, fa'ala korang, al-fi'lu korang, al-fi'lu korang. আমরা শিখছিলাম প্রশ্ন করার মহাজাদু। আজকে কত নাম্বার পড়ব? তিন নাম্বার পড়ব। কিভাবে আমরা প্রশ্ন করব আরবিতে ইংলিশে? আমরা দেখেছি, বলেন হু হুস হুম, 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 হোয়াট, ওয়াই, ওয়েন, হোয়াট, ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ, ওয়্যার, হাউ, হাউ মেনি, হাউ মাচ, হাউ মেনি, হাউ মাচ, কে, কার, কে, কে, কার, কাকে, কে, কার, কাকে, কি, কেন, কখন, কি, কেন, কখন, কখন, কোথায়, কিভাবে, কখন, কোথায়, কিভাবে, কতগুলো, কি পরিমাণ, কতগুলো। আজকে আমরা এর আরবিটা শিখে তারপরে বাক্যে আমরা ব্যবহার করব, ঠিক আছে? বলেন মান লিমান, মান, 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 মান লিমান, মান লিমান, মান, মান লিমান, মান, মান লিমান, মান, মান লিমান, আহাল, মান লিমান, মান, মান লিমান, মান, মান লিমান, তাহলে মান মানে হু, মানে মান মানে কে, মান মানে কে, মান আনতা, মান আনতা মানে কে, তুমি কে, মান হাদার রাজুল, এই ব্যক্তি কে, মান হাদা, একে, একে, সে কে, মান হুয়া, মান হিয়া, মান আবুকা, মান আবা, মান আকুকা, মান উম্মুকা, তোমার মা কে, মা, তো মান, 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 মান দিলে কি হবে, কে হবে, কে হবে, কে বা কারা, বলেন মান কে কারা, মান কে কারা, মান যে যারা, মান যে যারা, এত কিছু আপনারা এখন বুঝবেন না, যাই হোক, বলেন হু হুস হুম, হু হুস হুম, কে কার কাকে, কে কার কাকে, হু হুস হুম, হু হুস হুম, কে কার কাকে, কে কার কাকে, তাহলে ডু, বলেন ডু, ডু, কি, 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 হু হুস হুম, হু হুস হুম, ডু, ডু, কে কার কাকে, কি, কে কার কাকে, কি, কে কার কাকে, কি, কে কার কাকে, কি, তাহলে বলেন মান লিমান, মান, আহাল, মান লিমান, আহাল, আর তারপরে তো আমরা জানি, তাই না, হোয়াট, ওয়াই, ওয়েন, হোয়াট, ওয়াই, ওয়েন, কি, কেন, কখন, কি, কেন, কখন, কি, কেন, কখন, ওয়্যার, হাউ, ওয়্যার, হাউ, কোথায়, কিভাবে, কোথায়, কিভাবে, বলেন আহাল, কি, আহাল, কি, মাজালি, মাজা, মাতা, 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 মাজালি, মাজা, আয়না, কোথায়, আয়না, কাইফা, কিভাবে, কাইফা, কিভাবে, 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 কাইফা, কিভাবে, কাইফা, কিভাবে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন কিভাবে শব্দটা মূলত কাইফা থেকে আসছে। দেখেন কাইবা, কাইবা, কাইফা, কাইবা, কাইবা, কাইফ, কাইব, 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 কিভাবে, 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 কাইফা থেকে মূলত কিভাবে, চার, আয়না মানে কি, দেখেন আয়না মানে কোথায়, আর মাতা, মাতন, মাতা, মাতা, মাতন, মাতা, 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 আবার আয়না, মাতাকে, আয়নাটাকে বলা হয় ওয়াইন আরবিতে। যাই হোক, আপনারা বলতে থাকেন আহাল, মাদা, লিমাদা, মাতা, মাদা, লিমাদা, মাতা, আয়না, কাইফা, আয়না, কাইফা, মাদা, লিমাদা, মাতা, মাদা, লিমাদা, মাতা, আয়না, কাইফা, আয়না, কাইফা, আহাল, আহাল, আহাল মানে
কি 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 যদি প্রশ্ন করেন তখন তো আর করা হবে না তাই না তো দু মানে যখন সাবজেক্টের আগে নিয়ে আসবেন তখন তার মানে হবে কি কয় শিকারে কি আর কয় দীর্ঘ যদি দেন ইংলিশে দেখেন সবগুলোর আগে ডব্লিউ এইচ আছে না ডব্লিউ এইচ ডব্লিউ এইচ ডব্লিউ এইচ ডব্লিউ এইচ ডব্লিউ এইচ ডব্লিউ এইচ তো বাংলাতে দেখেন ক আসে কি রে কি কি খবর কখন কোথায় কক কোথায় কারা কে সবসময় বাংলাতে কি আসে ও আসে ইংলিশে কি আছে ডব্লিউ এইচ আছে আর আরবিতে এই যে দেখেন আলিফ যে যেটা যত বড় হবে তার উচ্চারণটাও তত বড় হবে কেন দেখেন লিমাজা শুধু মা ছিল মা মানে কি মা মানে কি মা মানে কি তাহলে আ হাল আর মা মানে কি আবার মা মানে মাজা মাজা মানে কি তাহলে সেখানে মাজার সাথে শুধু লামটা যোগ করে দেন তাহলে কি হলো লিমাজা বলেন লিমাজা লিমাজা আরবীরা যারা আপনারা অনলাইনে দেখছেন আরব প্রবাসী অর্থাৎ যারা প্রবাসীরা দেখছেন অনেক শত শত প্রবাসীরা দেখেন আপনারা এভাবে বলে না তো আরবীরা কি বলে বলে লেশ লিমাজাকে কি উচ্চারণ করে লেশ আপনারা খাতায় লিখে নেন উচ্চারণগত ভাবে এভাবে বলে লে লিমাজাকে কিভাবে লেখে তো লিমা এই যেভাবে লেখে দেখেন লিমা আবার আলিফও দেয় আবার অনেক সময় বলেন তাহলে লেশ লেশ লে লে লিমা আর আসলটা কি হচ্ছে লিমাজা লিমাজা কিন্তু লিমাজাকে বেশি কি বলে লেশ লেশাজা লেশাজা লেশান্তা লেশান্তা তুমি কেন তুমি কেন ওয়াই আর ওয়াই আর ইউ ওয়াই আর ইউ ওয়াই নট ওয়াই নট কেন নয় কেন না সব সময় ব্যবহার করে ইংলিশে এটা ঠিক আছে বলেন ওয়াই নট ওয়াই নট কেন নয় কেন নয় মনে করেন আপনাকে জিজ্ঞাসা করলো ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি তুমি কি আমার সাথে যেতে চাও তখন ওয়াই নট কেন নয় অবশ্যই যাবো তার মানে ঠিক আছে বলেন ওয়াই নট কে বললো ওয়াই কে বললো একে হোয়াইট হাউস করে দিব আপনাকে হোয়াইট হাউসে পাঠিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের কাছে হ্যাঁ তখন দেখেন বলেন ওয়াই নট ওয়াই নট নট ওয়াই হোয়াট ইউর প্রবলেম হোয়াট ইজ ইউর নেম হবে না এগুলো বলে কি হোয়াট ইজ ইউর নেম আচ্ছা আপনি কি আমাকে এসে বা কোনো মোস্তাজিকে যে বলতে পারবেন তোমার নাম কি বলা যাবে আব্বা জান বলেন তো কি বলতে হবে আপনি যদি নামটা বলতে নাম বলেন প্লিজ তো ইংলিশেও এরকম সম্মানিত হলে কখনোই বলবে না হোয়াট ইজ ইউর নেম ঠিক আছে মা ইসমুকা ওরে বাপ রে বাপ আরবি জেনে আমাদের বাঙালিরা আরবি জেনে আরবিতে এসে বলে কাইফা হাল মা ইসমুকা ও জানেই না হোয়াট ইজ ইউর নেম একটি ঘুষি মারা নাক ফেটে দিব না আসলে ব্যাপারটা হচ্ছে যখন ভদ্র হবে সম্মানিত হবে তখন কি বলবেন বলেন তো বাবা বলেন নেম প্লিজ নেম প্লিজ নেম প্লিজ স্যার সরি নেম স্যার সরি নেম স্যার আমি দুঃখিত যদি আপনার নামটা বলেন আপনার নাম কি স্যার আপনার নাম কি স্যার হোয়াট ইজ ইউর নেম স্যার সুন্দর ভাবে আর যদি বলেন হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ দিস কাঁসা মরিচ না কি যেন বলে এবিসিডি হ্যাঁ না চাইলে ওরে বাপরে বাপ এবিসি কাপড় পরে কি যেন করেছি তাই না তারপরে মাস্টার বাবু ধুয়ে দেন কি যেন ছোটবেলায় পড়েছিল আচ্ছা বলেন 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 তাহলে লেস তাহলে এটা দিয়ে আমরা দেখব ঠিক আছে আরবিটা কত সহজ দেখেন শুধু বাক্যের শুরুতে দিলেই হয় শুধু বাক্যের শুরুতে দিলেই হয় বলেন
হাল ফালতা হাল ফালতা তুমি কি করলে মাদা ফালতা মাদা ফালতা মাদা ফালতা তুমি কি করলে কি করলে হিমাদা ফালতা হিমাদা তুমি কেন করলে কেন করলে মাথা ফালতা মাথা ফালতা তুমি কখন করলে আয়না ফালতা আয়না ফালতা তুমি কোথায় করলে কাইফা ফালতা مستحيل كيف فعلت هذا والله أنت عجيب جدا من أين أنت ما شاء الله يا صديقي هل تكون صديقك صديقي هيدي ها তুমি কিভাবে এটা করলে খুবই আশ্চর্য তো এটা কিভাবে করলে তুমি কি আমার বন্ধু হবে আরবিতে আপনি বলেন কাইফা ফালত হাদা তুমি এটা কি বল কান সাবান জিদ্দান এটা তো খুব কঠিন ছিল মাশাআল্লাহ আনত মাহির তুমি খুবই দক্ষ তুরিদান তাকুনা সদিকি তুমি কি আমার বন্ধু হতে চাও আপনি কি বলবেন না উরি হ্যাঁ আমি চাই মাসমুক কি বলে সুষমা সুষমা আপনাদের অনেকের পিতা সৌদি আরবে থাকে না জি অনেকের পিতা থাকে যে এর পিতা থাকে তাহলে আপনি আজকে আপনার আব্বাকে বলবেন সুষমা লেস লেস তাকাল্লাম তো যা বলবেন তাই ও লেস মা তাকাল্লাম তা ইয়াবি ঠিক আছে বলবেন আপনার আব্বা খুশি হয়ে যাবে তখন আবার ইংলিশটা বলবেন What do you do now, my father? তখন আর বুঝবে না তখন কিন্তু অনেক খুশি ওরে সুবহানাল্লাহ আমার ছেলে আরবিও বলছে আবার ইংলিশও বলছে তাহলে আরবিতে আমরা দেখলাম শুধু আগে দিলেই হয় আর শেষবারের মতো বলেন হাল মাদা লিমাদা মাতা হাল মাদা লিমাদা মাতা আইনা কাইফা আইনা কাইফা মান লিমান মান আহাল কে কার কাকে কি মান লিমান মান আহাল আমরা এর আগে আম ইজ আর দিয়ে শিখেছিলাম আজকে আমরা ইয়ে শিখব দেখেন হোয়াট এর পরে কি আছে ডু দিয়েছি বলেন হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু তুমি কি করো খালি পান দিবেন পায়ে দিকে কান আছে ঠিক আছে হোয়াট ডু ইউ ডু 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 তুমি কোথায় করো হাউ ডু ইউ ডু তুমি কিভাবে করো এগুলো হাজার হাজার বার প্র্যাকটিস করতে হবে খাতায় লিখে নিয়ে এভাবে প্রত্যেকটা বার হোয়াট ডু ইউ রাইট হোয়াট ডু ইউ ইট হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ সি হোয়াট ডু ইউ সি দ্যাট হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ রিড হোয়াই ডু ইউ রিড Why do you read in this madrasa? Why do you come here? Why do you? এরকম ভাবে প্রত্যেকটা দিয়ে দিয়ে বানাবেন ঠিক আছে সর্বশেষ বলেন হু হু সুম ডু মান লিমান মান আহাল হোয়াট ওয়াই ওয়েন হোয়ার হাউ হাউ মেনি হাউ মাচ তাহলে হাল মাদা লিমাদা মাতা আইনা কাইফা